অভিবাসন দপ্তর তিনি বিদেশে যেতে পারবেন না জানানো হয় মেনকা গম্ভীরকে। ঠিক তারপরে ইডি সঙ্গে যোগাযোগ করা হয়, কয়লা পাচার মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় মেনকাকে। কলকাতা বিমানবন্দরে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শালিকাকে বিমানে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। অভিষেকের শালিকা মেনকা গম্ভীরকে কলকাতা বিমানবন্দরে বাধা দেওয়ার অভিযোগ উঠছে শনিবার। অভিবাসন দপ্তরের আধিকারিকরা তাকে আজকান বলে এমনটা সূত্রে খবর। অনুপম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে সরাসরি। অনুপম, যেমনটা আমরা ইডি সূত্রে আমরা যেমনটা আগেও জেনেছি, ইডি নোটিশ ছিল তিনি মেনকা গম্ভীর রাজ্যে বাইরে যেতে পারবেন না, কিন্তু তারপরও এদিন তিনি ব্যাংককে যাচ্ছেন, ঠিক ব্যাপারটা কি রকম, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, তোমায় জানিয়ে রাখি বিমানবন্দর সূত্রে যে খবর আমরা গতকালই দেখিয়েছিলাম, যে গোটা ঘটনাটা ঘটেছে 6:30 থেকে 6:45, এই 15 মিনিটের মধ্যে গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে মেনকা গম্ভীর, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা বলে পরিচিত, তার সোমবার দিন অর্থাৎ আগামীকাল তার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে অফিস রয়েছে কলকাতার, যে সদর দপ্তর রয়েছে সিজিও কমপ্লেক্স, সেখানে হাজিরা দেওয়ার, এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে তার আগামীকাল আসার কথা। তাকে আগে থেকেই নোটিশ করে দেওয়া হয়েছিল যে তিনি কলকাতার বাইরে যেতে পারবেন না, যদি কোনো প্রয়োজনে তাকে যেতে হয় সেক্ষেত্রে ইডির আধিকারিকের সাথে কথা বলে তাকে যেতে হবে। কিন্তু গতকাল বিমানবন্দর সূত্রে যে খবর আমরা দেখিয়েছিলাম যে 6:45 নাগাদ মেনকা গম্ভীর তিনি বিমানবন্দরে পৌঁছান এবং তিনি ব্যাংকক যেতে চাইছিলেন, সেই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তারা যোগাযোগ করে এয়ারপোর্ট অথরিটির সাথে এবং তারপর তাকে সেখানেই আটকে দেওয়া হয় এবং তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় কী পারপাসে তিনি যাচ্ছিলেন। গোটা ঘটনাটা তোমায় জানিয়ে রাখি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরে তার হাজিরা দেওয়ার কথা ছিল দিল্লিতে, কিন্তু যেহেতু তিনি আবেদন করেছিলেন কোর্টের কাছে যে তার পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়, তাকে জিজ্ঞাসাবাদ করতে হলে কলকাতাতেই করতে হবে এবং কোর্ট সেটাতে মান্যতা দেয় এবং তাকে বলা হয় যে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ হবে এবং ইডিকে এটা জানিয়েও দেওয়া হয়। এই নোটিশের পর ইডি জানিয়ে দিয়েছিল যে তারা কবে মেনকা গম্ভীরকে ডাকতে চাইছেন বা কবে কথা বলতে চাইছেন, সেই মতো দিনক্ষণ ঠিক করা হয় যে 12 তারিখ এনফোর্সমেন্ট ডিরেক্টর সিজিও কমপ্লেক্সে যে অফিস রয়েছে সেখানে তাদেরকে তাকে আসতে হবে এবং সব শিডিউল ঠিক করা ছিল। কিন্তু হঠাৎই গতকাল বিমানবন্দর সূত্রে যেটা আমরা খবর পাই যে মেনকা গম্ভীর বলে কেউ একজন, যিনি ব্যাংককের বিমান ধরতে চাইছেন দমদম বিমানবন্দর থেকে, এই খবর পৌঁছানোর পরেই দড়িঘড়ি এয়ারপোর্ট অথরিটির সাথে কথা বলে তাকে আটকে দেওয়া হয়, যেহেতু আগামীকাল তার হাজিরা রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল মেনকা গম্ভীর। একেবারে অনুপম, তোমাকে অনেক ধন্যবাদ। থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমরা যেমনটা জানি যে এটি নোটিশ ছিল মেনকা গম্ভীর রাজ্যের বাইরে যেতে পারবেন না, কিন্তু তারপরও তিনি ব্যাংককে যাচ্ছিলেন এমনটা সূত্রের খবর এবং সেখানে তাকে বাধা দেওয়া হয়, কি বলবেন এই বিষয়ে? না দেখুন, এরা আইন মেনে কোনো কিছু করেন না, আর আমাদের যেটা সন্দেহ যে যত কিছু রহস্য লুকিয়ে আছে থাইল্যান্ড ব্যাংকক ওই দিকটায়, কেন বারবার ওনারা যান না বলা সত্ত্বেও রাজ্য ছাড়ছিলেন, তার মানে কিছু গন্ডগোল আছে, পুলিশের তাদের নজর নাই, সিবিআই তৈরি হয়ে নেমেছে বা জবাব দিতে হবে, পুরো ব্যাপারটা সন্দেহের মধ্যেই আছে। বারবার এরকম ঘটনা ঘটছে এবং যখন ডাকে তখন আবার ওরা গোসা দেখান, কেন চলে যাচ্ছেন আইন অমান্য করে, আর জবাব তো দিতেই হবে। যে সন্দেহে ওনাদের দেখা হয়েছিল নিশ্চয়ই সন্দেহ কারণটা ঠিক। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। শনিবারই কলকাতা বিমানবন্দর থেকে ব্যাংকক যেতে বাধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে। রাত 9:08 বিমানে ব্যাংকক যাওয়ার কথা ছিল মেনকার এবং বিমানবন্দরে তাকে আটকায় অভিবাসন দপ্তর। তিনি বিদেশে যেতে পারবেন না এমনটাই জানানো হয় মেনকা গম্ভীরকে। ইডির সঙ্গেও যোগাযোগ করা হয়, যেমনটা আমরা জানি যে কয়লা পাচার মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় মেনকাকে এবং আগামীকাল তাকে সিজিও কমপ্লেক্সে দেখা করার কথা বলা হয়েছে। দিল্লিতে প্রথমে বলা হয়, কিন্তু কোথাও গিয়ে তিনি সেখানে আপত্তি জানান এবং রীতিমতো সেটা নিয়ে মামলা হয়, কোথাও গিয়ে আদালত তার বক্তব্যকেই মান্যতা দেয়, তাকে কলকাতাতেই জেরা করতে পারবে ইডি আধিকারিকরা, এমনটা বলা হয়। কিন্তু যেমনটা ইডি সূত্রে খবর যে ইডির একটা নোটিশ ছিল যে তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না, কিন্তু তারপরও এদিন ব্যাংককে যাচ্ছিলেন মেনকা। যেমনটাই বলছিলাম আপনাকে যে কলকাতা বিমানবন্দর, সেখানে মেনকা গম্ভীরকে বাধা দেওয়া হয়, অর্থাৎ মেনকা গম্ভীর কে? অভিষেকের শালিকা। সেই মেনকাকে বাধা দেওয়া হয়, ব্যাংককের বিমানে উঠতে বাধা দেওয়া হয়, কাস্টমসে খবর দেওয়া হয় ইডি অফিসারদের এবং সেখান থেকেই রীতিমতো বিমানবন্দরে মেনকাকে নোটিশ দেওয়া হয়। ইডি অফিসে সোমবারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে, এর আগেও কিন্তু তাকে ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল দিল্লিতে, তাকে বলা হয়েছিল সেখানে কোথাও গিয়ে তিনি কিন্তু আপত্তি জানান এবং তারপরেই আদালত কোথাও গিয়ে তার বক্তব্যকে মান্যতা দেয় এবং কলকাতা ইডি অফিসে সেখানে
তাকে জেরা করতে হবে ইডি আধিকারিকদের এমনটাই বলা হয় কিন্তু যেখানে ইডি সূত্রে আমরা খবর পাচ্ছি তিনি রাজ্যের বাইরে বেরোতে পারবেন না সেখানে তিনি কি করে ব্যাংকক যাচ্ছিলেন যেমনটা বিমানবন্দর সূত্রে আমরা পাচ্ছি সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় ইডি নোটিশ ছিল মেনকা গম্ভীর রাজ্যের বাইরে যেতে পারবেন না কিন্তু তারপরও এদিন তিনি ব্যাংককে যাচ্ছিলেন তারপরে সেখানে তাকে বাধা দেওয়া হয় কি বলবেন আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা আছে তথাপি উনি যাওয়ার চেষ্টা করছিলেন তাই এয়ারপোর্ট ইমিগ্রেশন আটকে দিয়েছে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এখন তদন্তের জন্য তাকে দেশে থাকতে হবে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তদন্তে সহযোগিতা যদি না করে তবে নিশ্চয়ই তদন্তকারী সংস্থা তাদের বিবেচনায় তাকে হেফাজতে নেবে কি নেবে না তারা ঠিক করবে কিন্তু তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় সেই চেষ্টাটাই করতে হবে একেবারে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ তদন্তে তাকে সহযোগিতা করতে হবে যেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সেখানে তো প্রশ্ন উঠছে যে নির্দেশ তো ছিল তিনি রাজ্যের বাইরে বেরোতে পারবেন না যেতে পারবেন না ইডির নোটিশ ছিল কিন্তু সেক্ষেত্রে তাও তিনি ব্যাংককে যাচ্ছিলেন সেখানে একটা বড় সড়ো প্রশ্ন উঠছে তবে জানি রাখবো যে শনিবার কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে ব্যাংকক যেতে বাধা দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় শালিকা অর্থাৎ এই মেনকা গম্ভীরকে রাত 9:08 বিমানে ব্যাংকক যাওয়ার কথা ছিল মেনকার এবং সেখানেই বিমানবন্দরে তাকে আটকায় অভিবাসন দপ্তর তিনি বিদেশে যেতে পারবেন না জানানো হয় মেনকা গম্ভীরকে এবং আগামীকালে তাকে আবার সিজো কমপ্লেক্সে সেখানে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় শালিকাকে বিমানে যেতে বাধা দেওয়ার অভিযোগ করেছে অভিষেকের শালিকা মেনকা গম্ভীরকে কলকাতা বিমানবন্দরে বাধা দেওয়ার অভিযোগ করছে শনিবার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় মেনকা গম্ভীর অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় শালিকা তাকে বাধা দেওয়া হলো বিমানবন্দরে বিমানে উঠতে কিন্তু একটা বিষয় তো উঠছে যে সেখানে তাকে নোটিশ দেওয়া হয়েছিল ইডির তরফ থেকে তিনি রাজ্যের বাইরে বেরোতে পারবেন না তা সত্ত্বেও তিনি দিন ব্যাংকক যাচ্ছিলেন যেমনটা বিমানবন্দর সূত্রে খবর পাচ্ছি আমরা টার্গেটটা মেনকা গম্ভীর নয় টার্গেটটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ভারতীয় জনতা পার্টি যার কথা ভাবলেই যাকে দেখলে দুর্দুত্ত ভয় পায় সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ত্রিপুরা যান তার বাড়িতে তার সহধর্মিনীকে সিবিআই জেরা করবে তিনি যেদিন আবার নর্থ বেঙ্গলে সভা করতে জানে সেখানে জনসুস্থ হবে সেদিনই তার শালিকাকে অ্যাটাক করা হবে ভারতীয় জনতা পার্টি যেভাবে ইডি এবং সিবিআইকে রাজনৈতিক টুল হিসাবে পলিটিক্যাল প্রতিশ্রুতি করার জন্য ব্যবহার করছে ভারতবর্ষের মানুষ স্বাধীনতার পর থেকে এই জিনিস কখনো দেখেনি যেহেতু ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় পাপ্পু বলে সম্বোধন করে প্রমাণ করে দিয়েছেন যে এই কারণে তিনি তাকে পাপ্পু বলছেন তাই তার মন্ত্রকের অধীনস্থ ইডি সিবিআই আরো বেশি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের লোকেদের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই করে দমিয়ে রাখা যাবে না বা তৃণমূলের লোকেও এইভাবে রোধ করা যাবে না বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন ছিলেন তিনি অভিযোগ করছেন যে কোথাও কি তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে বিজেপি এবং যদিও সেই বিষয়টি আপনার বক্তব্য কিন্তু একটা প্রশ্ন উঠছে যে নোটিশ তো ছিল তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না তাহলে তিনি কেন যাচ্ছিলেন ব্যাংকক কেন যাচ্ছিলেন যেমনটা আমরা বিমানবন্দর সূত্রে খবর পাচ্ছি যেমনটা জানাচ্ছিল আপনাকে আরও একবার জানাবো যে শনিবার কলকাতা বিমানবন্দর থেকে ব্যাংকক যেতে বাধা দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় শালিকা মেনকা গম্ভীরকে এবং রাত 9:08 বিমানে ব্যাংকক যাওয়ার কথা ছিল মেনকার এবং বিমানবন্দর থেকে আটকায় অভিবাসন দপ্তর